ইমরান খানের ওপর হামলায় জড়িত থাকলে রাজনীতি ছেড়ে দেব বললেন শাহবাজ শরীফ। অন্যদিকে ইমরান খানের সংবাদ সম্মেলন সম্প্রচারে নিষেধাজ্ঞা। এবার বিস্তারিত, ইমরান খানের উপর হামলার ঘটনায় জড়িত থাকার সামান্য প্রমাণ দিতে পারলে রাজনীতি ছেড়ে দেবেন বলে জানিয়েছেন পাকিস্তানের বর্তমান প্রধানমন্ত্রী শাহবাজ শরীফ। শনিবার প্রধানমন্ত্রী শরীফ সর্বশেষ এই অভিযোগ বেশ জোরালোভাবেই প্রত্যাখ্যান করলেন। এর আগে স্বরাষ্ট্রমন্ত্রী এবং সেনাবাহিনী এই অভিযোগ আগেই প্রত্যাখ্যান করেছে। তিনি বলেন, পাকিস্তান তেহরিকি ইনসাফ পিটিআই চেয়ারম্যান ইমরান খান যে দোষারোপ করেছেন তাতে তিনি বা অন্য দুজনের কেউই জড়িত নন। শরীফ আরও বলেছেন, আমি অথবা অন্যরা যদি এই ষড়যন্ত্রে জড়িত থাকি তাহলে আমার এক সেকেন্ডও ক্ষমতা থাকার অধিকার নেই। আমার বিরুদ্ধে যদি সামান্য প্রমাণও থাকে তাহলে চিরদিনের জন্য রাজনীতি ছেড়ে দেব। এদিন শরীফ তার বিরুদ্ধে তোলা ইমরান খানের অভিযোগ তদন্তের পূর্ণ পূর্ণাঙ্গ কোর্ট কমিশন গঠনের জন্য প্রধান বিচারপতি উমর আতা বান্দিয়ালকে আহ্বান জানান। তিনি বলেন, আমি মনে করি এই সময়ে ন্যায় বিচারের ভিত্তিতে অবিলম্বে এই সিদ্ধান্ত নেওয়া দরকার। দেশের বৃহত্তর স্বার্থে আমি এই বিরোধ এবং বিশৃঙ্খলার অবসান ঘটাতে প্রধান বিচারপতিকে শ্রদ্ধেয় বিচারকদের সঙ্গে নিয়ে পূর্ণাঙ্গ কোর্ট কমিশন গঠনের অনুরোধ জানাচ্ছি। তিনি আরও বলেন, আমি একটি চিঠি লিখে এই অনুরোধ জানাচ্ছি এবং আশা করি জনগণের পক্ষে আমার অনুরোধ রাখা হবে। আর এই অনুরোধ রাখা না হলে সব প্রশ্ন চিরতরে রয়ে যাবে, কেবল সত্য সামনে এলেই সব ষড়যন্ত্রের কবর রচিত হবে। বৃহস্পতিবার আগাম নির্বাচনের দাবিতে সাবেক প্রধানমন্ত্রী ইমরান খানের লং মার্চ চলাকালে পাঞ্জাবের ওয়াজিরাবাদে এই হামলার ঘটনা ঘটে। এতে দলীয় একজন কর্মী নিহত হন এবং আহত হন ইমরান খান সহ 14 পিটিআই নেতা। ইমরান খান তার উপর এই হামলার জন্য পাকিস্তানের প্রধানমন্ত্রী শাহবাজ শরীফ, স্বরাষ্ট্রমন্ত্রী রানা সানাউল্লাহ এবং প্রতিরক্ষা গোয়েন্দা সংস্থা আইএসআই এর শীর্ষ কর্মকর্তা মেজর জেনারেল ফয়সালকে দায়ী করেন। অন্যদিকে পাকিস্তানের সাবেক প্রধানমন্ত্রী ইমরান খানের সংবাদ সম্মেলন প্রচারে নিষেধাজ্ঞা আরোপ করা হয়েছে। পাকিস্তানের ইলেকট্রনিক মিডিয়া অ্যান্ড রেগুলেটরি অথরিটির পক্ষ থেকে শনিবার এই বিষয়ে নোটিশ ইস্যু করা হয়েছে বলে ডন জানিয়েছে। নোটিশে বলা হয়, ইমরান খান তার লং মার্চ বক্তৃতার সময় হত্যা পরিকল্পনার ভিত্তিহীন অভিযোগ তোলে রাষ্ট্রীয় প্রতিষ্ঠানের বিরুদ্ধে অপপ্রচার চালিয়েছেন। এ ধরনের কন্টেন্ট প্রচারিত হলে জনগণের মধ্যে ঘৃণা ছড়াতে পারে। এছাড়া এসব বক্তব্য দেশে আইন শৃঙ্খলা পরিস্থিতির অবনতিও ঘটাতে পারে। ইমরান খানের সংবাদ সম্মেলন প্রচারিত হলে গণমাধ্যমের লাইসেন্স বাতিলের হুঁশিয়ারিও দেওয়া হয়েছে। বৃহস্পতিবার পাকিস্তানের ওয়াজিরাবাদে লং মার্চ চলাকালে ইমরান খানকে লক্ষ্য করে গুলি চালায় হামলাকারীরা। দ্রুত উদ্ধার করে হাসপাতালে নেওয়া হলে অল্পের জন্য রক্ষা পান তিনি। ইমরান খান বলেন, বৃহস্পতিবার তাকে লক্ষ্য করে চালানো হামলার সময় তার পায়ে 4টি গুলি লেগেছে। আগেই তিনি জানতেন তার উপর হামলা হবে। শুক্রবার চিকিৎসাধীন অবস্থায় হাসপাতাল থেকে দেওয়া বক্তব্যে সব কথা বলেছেন তিনি। আজকের মতো এ পর্যন্তই ছিল। ভিডিওটি সম্পর্কে আপনাদের মতামত অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন। বিশ্বের সর্বশ্রেষ্ঠ নিউজ সবার আগে দেখতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটিতে ক্লিক করে রাখুন। এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ সবাইকে।